অর্থপাচার ঠেকাতে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছে। ছাড় পাবে না ইচ্ছাকৃত ঋণ খেলাপিরা। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। মাঝে মাঝে যেটা হয়, কিছু অপরদর্শিত টাকা থেকে যায়, তখনই সেই টাকাটা নানাভাবে পাচার করতে চায় বা অন্যভাবে ব্যবহার হয়, সেটা যাতে আর না হয় সেটা বন্ধ করার জন্য এটাকে একটা বিনিয়োগের সুযোগ দেওয়া হচ্ছে। ব্যাংকিং খাত ও শেয়ার বাজারে শৃঙ্খলা আনার প্রতিশ্রুতি। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি কামরুল হাসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাজেটে নিম্নয়ের মানুষের উপর বাড়বে করের বোঝা, প্রতিক্রিয়া বিএনপির। কৃষকের স্বার্থ রক্ষায় ব্যর্থতার অভিযোগ। প্রস্তাবিত বাজেটে আনুপাতিক হারে কৃষি খাতে কমেছে বরাদ্দ, অভিমত বিশ্লেষকদের। ভর্তুকি না বাড়ায় হতাশ উত্তরের কৃষি প্রধান অঞ্চলের মানুষ। যোগাযোগ ও জ্বালানি খাতে 10 মেগা প্রকল্পে বরাদ্দ 36,000 কোটি। হবে ঢাকায় পাতাল রেলের সম্ভাব্যতা যাচাই। অভ্যন্তরীণ সম্পদের সর্বোত্তম ব্যবহারে তাক লাগানোই লক্ষ্য। এবং জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে সদস্য পদ পেল বাংলাদেশ। বিপুল ভোটে 54 সদস্যের পরিষদে জায়গা করে নিল বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন অর্থ পাচার বন্ধে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে সরকার। গতকাল বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে একথা বলেন সরকার প্রধান। 2019-20 অর্থ বছরের বাজেটকে গণমুখী উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা নতুন অর্থ বছরের এই হিসেব নিয়ে সমালোচনা করছেন তারা মানসিক সমস্যায় ভুগছেন। ইচ্ছাকৃত ঋণ খেলাপিরাও ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে অর্থমন্ত্রীর অসুস্থতায় বাজেট পেশ করে ইতিহাসে নতুন অধ্যায় গড়েছেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, রীতি অনুযায়ী অনুষ্ঠিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনেও অর্থমন্ত্রীর দায়িত্ব কাঁধে নিয়ে গণমাধ্যমের সামনে বাজেটের খুঁটিনাটি দিকও উপস্থাপন করলেন সরকার প্রধান নিজেই। শুক্রবার বেলা 3টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন শুরু করেন প্রধানমন্ত্রী। আয়োজনের শুরুতেই বাজেটে উল্লেখিত বিভিন্ন খাত নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন শেখ হাসিনা। আগামী 4 বছরের মধ্যে প্রবৃদ্ধি 10% উন্নীত করা হবে জানিয়ে তিনি বলেন আর্থিক খাতের শৃঙ্খলা চাই সরকার। আমরা শেয়ার বাজারে সুশাসন দেখতে চাই। আমাদের দেশের জন্য একটি শক্তিশালী অর্থনীতির পাশাপাশি আমরা দেখতে চাই একটি বিকশিত পুঁজিবাজার। টানা 1 ঘন্টারও বেশি সময় ধরে বাজেটের সারসংক্ষেপ তুলে ধরার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন অর্থ পাচার বন্ধে কঠোর অবস্থানে কেন্দ্রীয় ব্যাংক। কালো টাকা মানে এখানে আপনারা জানেন যে মাঝে মাঝে যেটা হয়, কিছু অপরদর্শিত টাকা থেকে যায়, হয়তো কোনো কারণে টাকা হাতে এসে যায় কিন্তু কিছু কাজে লাগাতে পারে না, তখনই সেই টাকাটা নানাভাবে পাচার করতে চায় বা অন্যভাবে ব্যবহার হয়, সেটা যাতে আর না হয় সেটা বন্ধ করার জন্য এটাকে একটা বিনিয়োগের সুযোগ দেওয়া হচ্ছে। জনগণের ওপর করের বোঝা চাপিয়ে দিতে নয়, বরং সামগ্রিক সমৃদ্ধির পথে এগিয়ে যেতেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে বলেও জানান তিনি। যে সকল ঋণ গ্রহীতা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, পরিশোধ না করার জন্য ইচ্ছাকৃত ঋণ খেলাপি যারা, সেই সমস্ত ঋণ গ্রহীতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। কল্যাণমুখী এই বাজেটে প্রান্তিক মানুষ উপকৃত হবে উল্লেখ করে সমালোচকদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ভালো না লাগাদের কিছুতেই ভালো লাগে না। যাদের একটা মানসিক অসুস্থতা থাকে তাদের কিছুই ভালো লাগে না। আপনি যত ভালো কাজই করেন তারা কোনো কিছু ভালো খুঁজে দেখে না। যোগাযোগ, অবকাঠামো, শিক্ষা, প্রযুক্তি, সামাজিক নিরাপত্তা সহ সব বিষয়কেই প্রাধান্য দেয়া নতুন অর্থ বছরের এই বাজেট 2041 সাল নাগাদ সমৃদ্ধ দেশ গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধ্বংসের যুদ্ধ না, সৃষ্টির যুদ্ধ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।
অনির্বাচিত সরকারের বাজেট প্রণয়নের নৈতিক অধিকার নেই বলে মন্তব্য করে বিএনপি বলছে করের বোঝার কারণে এই বাজেট নিম্ন আয়ের মানুষকে অর্থনৈতিক চাপে ফেলবে। গতকাল বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় মন্তব্য করেন দলটির শীর্ষ নেতারা। তারা বলেন সুবিধাভোগীদের আরও সুবিধা দেওয়ার ব্যবস্থা রয়েছে প্রস্তাবিত বাজেটে। 2019-20 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে শুক্রবার বিকেলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় পাশে ছিলেন দলের অন্য সিনিয়র নেতারা। লিখিত বক্তব্যে বাজেটের পরিকল্পনা, বাস্তবায়নের প্রক্রিয়া, খাতভিত্তিক বরাদ্দ ও সমস্যা নির্ধারণ নিয়ে প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র অনির্বাচিত সরকার রয়েছে বাংলাদেশে, এই সরকারের বাজেট দেওয়ার নৈতিক অধিকার নেই, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়, তারা জনগণের কাছে দায়বদ্ধ নয়। আয়ের তুলনায় ব্যয় বেশি হচ্ছে, অনুৎপাদনশীল খাতে খরচ অত্যধিক, প্রতি বছরই বাজেটে বিপুল পরিমাণ ঘাটতি থেকে যাচ্ছে। বাজেট প্রত্যাখ্যান করে মির্জা ফখরুল বলেন এই বাজেটে কোণঠাসা হবে নিম্ন আয়ের মানুষ। এখন ঋণ নির্ভর বাজেট দিতে হচ্ছে, দুর্নীতির আশ্রয় নিয়ে প্রকল্প ব্যয় বহুগুণ বাড়িয়ে বাজেট প্রণয়ন করা হচ্ছে, করের মাধ্যমে, ব্যাটের মাধ্যমে, অন্যান্য মাধ্যমে এই টাকা সরকার সাধারণ মানুষের পকেট থেকে কেটে নেবে। সামগ্রিকভাবে বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী তারা অর্থনৈতিক চাপের মধ্যে পড়বে। সাধারণ মানুষের জন্য নয়, বাজেটে ক্ষমতাসীন দলের সুবিধাভোগীদের জন্য আরও সুবিধা দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন দলের শীর্ষ নেতারা। আমি মনে করি যে আওয়ামী লীগের এই সরকারের সুবিধাভোগীদের জন্যই এই বাজেটটা করা হয়েছে, এখানে বেশি সাধারণ মানুষের সুবিধা সম্পর্ক নেই। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার সমালোচনাও করেন বিএনপি নেতারা। সমস্যা নির্ধারণ নিয়ে সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে আরো থাকছে শরীয়তপুরে সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে কলেজ ছাত্রের সহ দুইজনের মৃত্যু, অসুস্থ আরো তিনজন। প্রস্তাবিত বাজেটে কৃষিখাত বরাবরের মতো উপেক্ষিত বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। কৃষির যান্ত্রিকীকরণ, ফসলের উন্নত জাত উদ্ভাবন সহ কয়েকটি বিষয় বরাদ্দ রাখা হলেও ভর্তুকি ও এর আওতা না বাড়ায় হতাশা প্রকাশ করেন উত্তরের কৃষি প্রধান অঞ্চলের মানুষ। তারিকুল ইসলাম ও শাকিল মাহমুদের ছবিতে হেদায়তুল ইসলাম বাবুকে সঙ্গে নিয়ে রতন সরকারের রিপোর্ট। 2019-20 অর্থ বছরের জন্য প্রস্তাবিত 5,23,190 কোটি টাকার বাজেটে কৃষিখাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে 3.8%, টাকার অঙ্কে 14,053 কোটি। আগের বছরের চেয়ে পরিমাণ বাড়লেও আনুপাতিক হারে কমেছে উল্লেখ করে কৃষিখাত নিয়ে হতাশার ধারাবাহিকতা রক্ষা হয়েছে বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা। আমরা আশা করেছিলাম এবারের বাজেটে অন্তত কৃষি খাতের বরাদ্দটা বেশি আসবে, কিন্তু এই জায়গাতে আমরা অবশ্যই হতাশ হয়ে গেছি। বাজেটের 11% কৃষি খাতে বরাদ্দ করা উচিত, তাহলে এই কৃষিটা দাঁড়াবে। কৃষির 70% কাঁচামাল ও 40% খাদ্য সরবরাহকারী অঞ্চল হলেও বৃহত্তর রংপুর দিনাজপুরের জন্য আলাদা কোনো প্রস্তাব না থাকাকে দুঃখজনক বলছেন স্থানীয়রা। এখানকার অধিকাংশ মানুষই কিন্তু কৃষি নির্ভর, এখন এই কৃষক এবং এইখানে কিন্তু আমাদের খাদ্যে আমরা গোটা দেশটাকে কন্ট্রিবিউট করছি, শুধু উত্তরবঙ্গে কেনা। তা সেই জায়গাটায় যদি আমরা আসি তাহলে উত্তরাঞ্চল তো অবশ্যই ডিজার্ভ করে যে তাকে নিয়ে আলাদাভাবে ভাবতে হবে। আমরা কিন্তু আমাদের উত্তরবঙ্গকে টার্গেট করতে পারি, আমাদের আশপাশে পোর্ট রয়েছে, বুড়িমারি, বাংলাবান্দা বা হিলি, এই পোর্ট বাণিজ্যিক কৃষির নীতিতে গড়ে ওঠা সিন্ডিকেটকে ভয়ঙ্কর বলে অভিহিত করে উৎপাদক ও ভোক্তা পর্যায়ে সমবায় ব্যবস্থা গড়ে তোলা এবং উৎপাদিত পণ্যের মজুদ বৃদ্ধি ও এর পুরো নিয়ন্ত্রণ সরকারের হাতে রাখার পরামর্শ সংশ্লিষ্টদের। রংপুরের এই এলাকায় এবং কৃষির উপর শিল্পকলা করানোর জন্য যদি বাজেট বৃদ্ধি করা হইতো তাহলে বাংলাদেশ উপকৃত হইতো, উত্তরবঙ্গের মানুষ উপকৃত হইতো। সরকার যদি পশ্চিমবঙ্গের মতো ধানটা সরাসরি কিনবে, সরকার সরাসরি ক্রাস্ট করবে এবং সরকারের ব্যবস্থাপনায় এই খাদ্য কিন্তু চালগুলো তারা সংরক্ষণ করবে। কৃষি নির্ভর অর্থনীতির এই অঞ্চলে কৃষিখাতে বরাদ্দের অপর্যাপ্ততা কাটাতে অবকাঠামো, নদী ভাঙন, জলবায়ু পরিবর্তন, গ্রাম ও মানব সম্পদ উন্নয়ন খাতের উল্লেখযোগ্য অংশের বরাদ্দ এই অঞ্চলের জন্য ব্যয়ের দাবি করা হয়েছে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। বাজেটে ঘোষিত কর নীতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করে অর্থনীতিবিদরা বলছেন অতিরিক্ত শুল্ক আরোপে কিছু পণ্যের দাম বাড়লেও জনজীবনে বড় ধরনের প্রভাব ফেলবে না।
তারা জানান রাজস্ব আয় বাড়ানো এবং স্থানীয় শিল্প সুরক্ষায় প্রস্তাবিত বাজেটে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে অনলাইন না হলে বহুস্তর ভ্যাট ব্যবস্থা কার্যকর করা কঠিন হবে বলে মনে করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। বিশ্বের বুকে মাথা উঁচু করে উন্নত দেশের কাতারে সামিল হতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্য অর্জনে প্রতি বছরই বাড়ছে রাজস্বের লক্ষ্যমাত্রা। সবাইকে সঙ্গে নিয়ে দেশকে সামনে এগিয়ে নেওয়া সরকারের লক্ষ্য হলেও প্রস্তাবিত বাজেটে তার পুরোটা প্রতিফলন ঘটেনি বলে মনে করেন বিশ্লেষকরা। করমুক্ত আয়সীমা না বাড়ানো, চিনি ও ভোজ্যতেলের মতো নিত্যপণ্য আমদানিতে অতিরিক্ত শুল্ক আরোপ, কম্পিউটার ও ল্যাপটপ ক্রয়ে কর অব্যাহতি সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্তে মধ্যবিত্তদের ওপর চাপ বাড়বে বলে মনে করেন অর্থনীতিবিদরা। রাজস্ব নীতি আমরা দেখেছি যেগুলো আসলে শেষ বিচারে মধ্যবিত্তের উপরেই চাপ বাড়বে, বিভিন্ন যে পণ্যগুলোর ভিতরে এসে পরিবহনের উপরে কিছুটা চাপ বাড়বে। অন্যদিকে বরাদ্দ দিয়ে রাষ্ট্রীয় যে পরিষেবাগুলো আছে সেগুলোর আরও বরাদ্দ বাড়িয়ে সেটার আরও উন্নত সেবা দিয়ে মধ্যবিত্তর জন্য যে কিছুটা স্বস্তি আনবেন সেই বিষয়ে কিন্তু বড় পরিবর্তন হয়নি। প্রস্তাবিত বাজেটে টানা চতুর্থবারের মতো করমুক্ত আয়সীমা অপরিবর্তিত থাকায় হতাশা ব্যক্ত করেছেন সাধারণ মানুষ। যা 16,000 টাকা তার সে করের আওতায় পড়ে, করের বোঝাটা তার প্রতি বেশি হয়ে যায়। বর্তমান যে অবস্থা এতে 2,50,000 টাকার চেয়েতে আরও এটা বাড়ানো দরকার। যে হারে সব কিছুর মূল্য বৃদ্ধি হচ্ছে তার সাথে পাল্লা দিয়ে যদি আমরা যদি টিকতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই কিছু না কিছু ওয়েব করতে হবে গভর্নমেন্টের পক্ষ থেকে। কিছু পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করা হলেও স্থানীয় শিল্প সুরক্ষা ও রাজস্ব বাড়াতে তা সহায়ক হবে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। রাজস্ব আহরণ করতে হলে একেবারে সব কিছুকে যে একেবারে করের আওতার বাইরে রাখা সেটা তো আসলে সম্ভব হবে না। এখন মোটা দাগে সাধারণ মানুষ যে জিনিসগুলো ব্যবহার করে সেগুলোর মধ্যে বেশিরভাগ জিনিসকে ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, এটা হচ্ছে কথা। দেশীয় শিল্প সুরক্ষার জন্য কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু কিছু ছাড় দেওয়া হয়েছে। পোশাক শিল্পের বিভিন্ন বিষয়গুলো রয়েছে, কিছু কিছু যন্ত্রপাতি রয়েছে, এই ধরনের জিনিস মূলধনী যন্ত্রপাতি এগুলোর ক্ষেত্রে কিন্তু কিছু সুবিধাজনক কর কাঠামো আছে। 2019-20 অর্থ বছরে রাজস্ব আয়ের মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,77,810 কোটি টাকা। এনবিআর বহির্ভূত খাত থেকে আয় ধরা হয়েছে 14,500 কোটি টাকা। শিউলি, সময় সংবাদ, ঢাকা। যোগাযোগ অবকাঠামো ও জ্বালানি খাতের অগ্রাধিকার ভিত্তিক 10 মেগা প্রকল্প বাস্তবায়নে নতুন অর্থ বছরে 36,000 কোটি টাকা ব্যয় করবে সরকার। নতুন করে দ্বিতীয় পদ্মা সেতু আর রাজধানীতে পাতাল রেল করার সম্ভাব্যতা যাচাইয়ের সঙ্গে বাজেট প্রস্তাবনায় একক প্রকল্প হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সর্বোচ্চ প্রায় 15,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। টেকসই উন্নয়নের স্বার্থে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের সঙ্গে বড় প্রকল্প বাস্তবায়নে দক্ষতা বৃদ্ধি আর দুর্নীতি দমনের পরামর্শ অর্থনীতিবিদদের। জুবায়ের ফয়সালের রিপোর্ট। অভ্যন্তরীণ সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে বিশ্ব দরবারে তাক লাগানো উন্নয়নের প্রদর্শনী দেখাতে চায় বাংলাদেশ। সমৃদ্ধির অগ্রযাত্রায় আগামীর বাংলাদেশ এই শিরোনামে 2019-20 অর্থ বছরের আয় ব্যয়ের খতিয়ানকে তাই স্মার্ট বাজেট বলছে সরকার। সামাজিক খাতের বিভিন্ন সূচক লক্ষ্য পূরণে নতুন অর্থ বছরের বাজেটে নিজস্ব অর্থায়নে নির্মাণাধীন পদ্মা সেতুতে 5,370,69,00,000 টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী আহ ম মুস্তফা কামাল অসুস্থ বোধ করায় তার পক্ষে বাজেট বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, নতুন অর্থ বছরেই ঢাকায় কাজ শুরু হবে আরও একটি মেট্রো রেলের। ঢাকা মহানগরীতে পরিকল্পিত সমন্বিত আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আমরা রিভাইজড স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান 2015-35 বাস্তবায়ন করছি। এর আওতায় বাংলাদেশের প্রথম মেট্রো রেল উত্তরা হতে মতিঝিল পর্যন্ত MRT লাইন 6 নির্মাণের কাজ পুরোদমে এগিয়ে চলছে। আগামী অর্থ বছরেই জাপান সরকারের আর্থিক সহায়তায় MRT লাইন 1 এর কাজও শুরু হবে। টাকার অঙ্কে দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য বাজেটে থাকছে 14,980 কোটি টাকার বরাদ্দ প্রস্তাবনা। জ্বালানি খাতের আরেক বড় প্রকল্প মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে 3,056 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অর্থনীতিবিদরা মনে করছেন বড় প্রকল্প বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির সঙ্গে শূন্যতে নামাতে হবে দুর্নীতি। পদ্মা ব্রিজের ব্যয় অরিজিনালি ছিল 10,000 কোটি টাকা, এটা হয়ে গেল 30,000 কোটি টাকা। দক্ষতার অভাবের কারণেও হতে পারে, আবার দুর্নীতির কারণেও হতে পারে। গভর্নমেন্ট এখন মূলত কয়লা ভিত্তিক বিদ্যুতের উপরেই নির্ভর করছে। সোলার বিদ্যুৎ আমরা যতটা তৈরি করতে পারতাম ততটা আমরা করছি না।
প্রস্তাবনায় মেট্রো রেল প্রকল্পে 7,200 কোটি টাকা, বায়রা বন্দর নির্মাণে বরাদ্দ থাকছে 500 কোটি টাকা, নতুন বাজেটে কর্ণফুলী টানেল নির্মাণে বরাদ্দ থাকবে 1,350 কোটি টাকা, আর দোহাজারি রামু ঘুমধুম রেলপথ নির্মাণে ব্যয় হবে 1,105 কোটি টাকা। সকালের সময় আরো থাকছে। দুই দিন বিরতির পর টাউনটনে অনুশীলন করেছে বাংলাদেশ দল, সাউদাম্পটনে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে উড়িয়ে দিল ইংল্যান্ড। বরাবরের মতো এবারও আওয়ামী লীগ সরকারের দেয়া প্রস্তাবিত বাজেটে কোনো ইতিবাচক দিক দেখছে না বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেট সচ্ছল ও বিত্তবানদের সুবিধার জন্য বলে দাবি করা হয়। গত 11 বছরের বাজেট প্রতিক্রিয়ায় সবসময় সিপিডি কেবল নেতিবাচক দিকই তুলে ধরেছে। একমাত্র তত্ত্বাবধায়ক সরকারের আমলে সিপিডির ফেলো দেবপ্রিয় জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় দেশের প্রতিনিধিত্ব করার সময় 2007-08 সালের ঘোষিত বাজেটের প্রশংসা করেছিল সংস্থাটি। বৃহস্পতিবার সংসদে 2019-20 অর্থ বছরের জাতীয় বাজেট উত্থাপনের পর প্রতিবারের মতো শুক্রবার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়। সংবাদ সম্মেলনে সংস্থাটির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বাজেটটির ইতিবাচক দিকের তেমন কোনো উল্লেখ না করে নেতিবাচক দিকগুলোকেই তুলে ধরেন। তিনি বলেন, প্রস্তাবিত বাজেট নিম্ন নয়, সচ্ছল ও বিত্তবানদের সুবিধার জন্য। এটা সচ্ছল উচ্চ আয়ের মানুষকে অনেক বেশি সুবিধা দিচ্ছে। বাংলাদেশের মধ্যবিত্ত, বিশেষ করে বিকাশমান মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এইটার থেকে খুব বেশি উপকৃত হবে না। আয় বৈষম্য দূর করতে বেকারদের কর্মসংস্থানে প্রস্তাবিত বাজেটে 100 কোটি টাকার বিশেষ বরাদ্দ, 50 লাখ টাকা পর্যন্ত বার্ষিক বিক্রি ভ্যাটের আওতামুক্ত রাখা, প্রান্তিক পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য 64 কোটি টাকার সুদমুক্ত ঋণ সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও তা মানতে রাজি না সিপিডি। যেই সমাজে বৈষম্য বৃদ্ধি পায় সেই সমাজ আজ হোক কাল হোক টেকে না, আগাতে পারে না। সেই সমাজগুলোতে প্রবৃদ্ধির হারের পতন ঘটে। যেভাবে বাংলাদেশে বৈষম্য বাড়ছে এইটার ফলে ওই 7-10% প্রবৃদ্ধি টিকানো কষ্টকর হবে। এটা ঐতিহাসিকভাবে অর্থনীতির তত্ত্বে সত্য। অর্থমন্ত্রী তো সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা শেষ বছর এটার উপরে কোনো গুরুত্ব দিয়েই কথা বলেন নাই। ব্যাংকিং খাতের ক্ষেত্রে তো এটা এত পরিষ্কার, পুঁজিবাজারের ক্ষেত্রে এত পরিষ্কার। এটা যারা এটার থেকে অন্যায্য সুবিধা নিয়েছেন তারা এই পরিবর্তনগুলো আনতে দিতে চান না, তারা স্বচ্ছতা চান না। বিগত বছরগুলোর বাজেট নিয়ে সিপিডির পর্যালোচনা পর্যবেক্ষণ করলে দেখা যায় আওয়ামী লীগ সরকারের কোনো বাজেটকেই জনবান্ধব বা ইতিবাচকভাবে দেখেনি সংস্থাটি। শুধুমাত্র ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিদেশে সিপিডির গবেষক দেবপ্রিয় সরকারের প্রতিনিধিত্ব করার সময় দেয়া বাজেট নিয়ে আশাবাদ ও সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে সংস্থাটিকে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। নতুন মাইলফলকে পা রাখল সময় টেলিভিশনের ইউটিউব প্ল্যাটফর্ম সময় টিভি। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবের সময় টেলিভিশনের চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা ছাড়িয়েছে 30 লাখ। দেশের সংবাদভিত্তিক টেলিভিশন স্টেশনগুলোর ইউটিউব চ্যানেলের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে সময় টেলিভিশন। টিভি দর্শকদের পাশাপাশি ডিজিটাল মাধ্যমের দর্শকদের কথা মাথায় রেখে সময় ডিজিটাল নামে আলাদা প্ল্যাটফর্ম চালু করে সময় টিভি। ডিজিটাল এই প্ল্যাটফর্মে প্রতি মাসে প্রায় 15 কোটি মানুষের কাছে তথ্য পৌঁছায়। সাফল্যের ধারাবাহিকতায় এর আগে ইউটিউব থেকে সিলভার ব্যাটন এবং পরে গোল্ড ব্যাটন অ্যাওয়ার্ড পায় চ্যানেলটি। রাজশাহীতে হরেক রকম আমের মৌ মৌ গন্ধে জমে উঠেছে বাজার। আম নির্ভর অর্থনীতি পাল্টে দিচ্ছে গ্রামীণ জনপদের দৃশ্যপট। এবার বাজারে সুস্বাদু আম বিক্রি করে লাভের আশা করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে ছবি তুলেছেন হাবিবুর রহমান পাপ্পু। গেল বছর রাজশাহী অঞ্চলে প্রচুর পরিমাণ আমের উৎপাদন হয়, দাম ছিল কম, কিন্তু এবছর বাজার ঘুরে দেখা গেল ভিন্ন চিত্র। আড়তগুলো ভর্তি আম, ক্ষীরসাপাত, হিমসাগর, ল্যাংরা, লকনাসহ হরেক রকম সুস্বাদু আমে ভরে উঠেছে বাজার। ক্রেতা বিক্রেতা, আড়তদার ও দূর দূরান্ত থেকে আসা পাইকারি ব্যবসায়ীদের পদচারণায় মুখর রাজশাহীর বানেশ্বর আমহাট। বাগান মালিক ও ব্যবসায়ীরা জানান,
এবার আমের আশানুরূপ দাম পাওয়ায় সন্তুষ্ট তারা। আমের দাম মোটামুটি ভালো আছে, তবে আমের ফলন গত বছরের তুলনায় অনেকটাই কম। আপনার খেসা আম বিক্রি হচ্ছে 1800, 1900, 2000, আর নেংড়া হচ্ছে 1700-1800। আম বেচাকেনাকে কেন্দ্র করে পরিবহন ব্যবসা থেকে শুরু করে ঝুরি, প্লাস্টিকের ক্যারেট, পুরাতন পত্রিকা, দড়ি ও কুরিয়ার ব্যবসাও বেশ জমজমাট। ক্যারেট করতেছে, কুরিয়ার সার্ভিসে পাঠাচ্ছে, তারপরে ভ্যানে করে নিয়ে আসতেছে। এই কাজে অনেক মানুষ, রাজশাহীতে অনেক মানুষ আমেতে জড়িত আছে। প্রশাসন 7টি ধাপে আম নামানোর সময় নির্ধারণ করার পাশাপাশি নিয়মিত নজরদারি করায় পরিপক্ক ও বিষমুক্ত আমি বাজারে উঠছে বলে জানান ফল গবেষণার সাথে জড়িত এই কর্মকর্তা। ধাপে ধাপে নামানোর ফলে এটার যে মূল্য সেটিও কিন্তু কৃষক ভাইরা পাচ্ছেন, কারণ একটির পর আরেকটি উঠছে এবং সেগুলো সবাই কিনছেন। চেম্বার অব কমার্সের নেতারা জানান জেলায় এই মৌসুমে প্রায় 500 কোটি টাকার বেশি আম বেচা কেনা হয়, পাশাপাশি প্রায় 50,000-এর বেশি মানুষের মৌসুমি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। 50,000-এর উপরে কর্মসংস্থান এখানে এই আমকে কেন্দ্র করে এখানে হয়, পর্যটক থেকে আরম্ভ করে এবং বিভিন্ন জেলার লোকজনের আগমন হয়, সেক্ষেত্রে অন্যান্য ব্যবসায়িকরাও কিন্তু সেক্ষেত্রে উপকৃত হয়। বর্তমান বাজারে হিমসাগর 1800, ল্যাংড়া 1600, লকনা ও রানীভোগ বিক্রি হচ্ছে প্রতিমন 1,000 টাকা দরে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সৈয়দপুরে সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে কলেজ ছাত্র সহ 2 জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আরও 3 জন অসুস্থ হয়ে পড়েন। পুলিশে জানায় গতকাল দুপুরে নড়িয়ার পাচক গ্রামে সালাউদ্দিন গোরাপির বাড়িতে পরিষ্কার করার জন্য সেপটিক ট্যাঙ্কের ভেতরে নামেন নির্মাণ শ্রমিক শাহাদাত। এ সময় বিষাক্ত গ্যাসে অচেতন হয়ে পড়লে তাকে উদ্ধারে ট্যাঙ্কিতে নামেন কলেজ ছাত্র তারেক খান। সেও অচেতন হয়ে পড়ে। তাদের 2 জনকে উদ্ধারে পর্যায়ক্রমে আরও 3 জন চেষ্টা করলে তারাও অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে তারেক খান ও শাহাদাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার পর পলাতক রয়েছে সেপটিক ট্যাঙ্কটির মালিক সালাউদ্দিন গোরাপি ও তার পরিবার। আমার মনে হয় যে বিষাক্ত গ্যাসের কারণেই এই দুর্ঘটনাগুলো ঘটছে। প্রথম একজনের নামছে, পরবর্তী তরে উদ্ধার করার জন্য আরেকজন নামছে। আমি ওইখানে তখন নামছি, সর্বোচ্চ নিঃশ্বাস নিতে ততটুকু সময় লাগে, অতটুকু সময়ের বেশি নেওয়া যায় না। 5-7 সেকেন্ড বেশি সময় কিনতে পারি না নামার পরে। আমি মুখ বান্ধার পরও দিয়ে আমি নিঃশ্বাস নিতে পারি না। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ইকোস্কের সদস্য পদ লাভ করেছে বাংলাদেশ। শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সদস্য পদের নির্বাচনে বাংলাদেশে বিপুল ভোটে জয়ী হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি মারিয়া ফার্নেরন্দা এপিসিনোসা গার্সেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গোপন ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ বা ইকোসকের সদস্য পদের নির্বাচনে বাংলাদেশকে বিজয়ী ঘোষণা করা হলে বিভিন্ন দেশের প্রতিনিধিরা করতালি দিয়ে অভিনন্দন জানায়। বাংলাদেশ ছাড়াও এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে এ নির্বাচনে থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও চীন বিজয়ী হয়েছে। পরে জাতিসংঘে বাংলাদেশ মিশনে বিজয় উদযাপনের এক অনুষ্ঠানে স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে তারই ফল এই বিজয়। বাংলাদেশের সকল মানুষের জন্য এই বিজয়টা আনন্দ নিয়ে আসবে, কারণ আমাদের বাংলাদেশের যে উন্নয়নের অগ্রযাত্রা সেটাকে আমরা এই বিজয়ের মাধ্যমে আরো সুসংহত করতে পারবো এবং সেই মেসেজটা আমরা সারা বিশ্বে আমরা ছড়িয়ে দিতে পারবো। সুতরাং এটা সকলের জন্য এটা একটা আনন্দের খবর আমি মনে করি। 191 ভোটের মধ্যে 181 ভোট পেয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে বাংলাদেশ 54 সদস্য বিশিষ্ট মর্যাদাপূর্ণ এই পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে। জাতিসংঘের 2টি দেশ এই নির্বাচনে অংশ নেয়নি। আমরা যে 2021 সালে আমরা বলছি যে আমরা মধ্যম আয়ের দেশে আমরা পরিণত হব, তো সুতরাং সেই অগ্রযাত্রাতেও আমাদের এই একোসকের মেম্বারশিপ কাজে লাগবে। আর এছাড়া এই একোসকের আন্ডারে প্রায় 11টি ফাংশনাল কমিশনস আছে, সেগুলোর যে এক্সিকিউটিভ বোর্ড আছে সেই এক্সিকিউটিভ বোর্ডগুলোতেও কিন্তু আমরা সহজেই একটা অ্যাক্সেস পাবো থ্রু আওয়ার একোসক মেম্বারশিপ। ইকোসকে আগামী 2020 সালের জানুয়ারি মাস থেকে 3 বছর মেয়াদে বাংলাদেশ দায়িত্ব পালন করবে। এর আগে 2018 সালে জাতিসংঘ মানবাধিকার কমিশনের সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ। নিরাপত্তা পরিষদের পর জাতিসংঘের সর্বোচ্চ ফোরাম অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। এই ফোরামে জয়লাভের মধ্য দিয়ে জাতিসংঘের সব বিষয়ে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক।
দেখতে দারুণ, মুগ্ধ হবেন নিশ্চিত। নদীর ওপর এক অসাধারণ সেতু, বলা হচ্ছে পৃথিবীর প্রথম ঝুলন্ত সেতুর কথা। তাও আবার প্রায় 200 বছর আগে নির্মাণ করা হয়েছে সেতুটি। ইংল্যান্ডের শহর ব্রিস্টলে ঐতিহাসিক এই সেতুটি দেখতে পর্যটকদের আগ্রহ থাকে ব্যাপক। ইংল্যান্ড থেকে মুস্তাফিজুল হক আকাশের ক্যামেরায়, বিস্তারিত হুমায়ুন কবির রোজের রিপোর্টে। এরপর 1864 সালে সবার জন্য খুলে দেওয়া হয় ক্লিফস্টোন সাসপেনশন ব্রিজটি। অ্যাভন নদী থেকে কয়েক হাজার ফিট উপরে নির্মিত ব্রিজটি এক কথায় অসাধারণ। পাহাড়ের নিচে অ্যাভন নদীর পাশেই রাস্তা, যোগাযোগ ব্যবস্থা। ব্রিজের উপর দাঁড়িয়ে পুরো ব্রিস্টলকে উপভোগ করতে পারবেন দুই নয়ন জুড়ে। এই ব্রিজ দিয়ে প্রতিদিন অন্তত 1000 যান চলাচল করে ইংল্যান্ডের বিভিন্ন শহরে, তবে প্রতিটি গাড়ির জন্য টোল দিতে হয় 1 পাউন্ড করে। বিশ্বের প্রথম আর প্রায় 200 বছরের পুরনো এই দৃষ্টিনন্দন ব্রিজটি দেখতে অনেক পর্যটকের সমাগম ঘটে প্রতিদিন। শুধু তাই না, ক্লিফটন ব্রিজটির ইতিহাস সম্পর্কে জানতে স্কুলের ছাত্রছাত্রীরাও আসে নিয়মিত। পর্যটকরা আসেন আবার ফিরে যান, কিন্তু অনেক শ্রম মেধায় নির্মিত ক্লিফটন সাসপেনশন ব্রিজটি দাঁড়িয়ে আছে ঠিক ইতিহাস গড়ে। ইউরোপ জুড়ে ইংল্যান্ডকে ভিন্ন মাত্রায় পরিচিত করেছে এই ব্রিজটি। অনেক মানুষ বাইরে থেকে দেখতে আসে, বাংলাদেশ তথা ইউরোপ আমেরিকা থেকে শুধু এই ব্রিজটাই দেখতে আসে, এবং আমরা সময় পেলেই আমরা এখানে ছুটে আসি, কারণ এর সৌন্দর্য আর পৃথিবীর কোথাও নেই। দেখুন, ব্রিস্টলের এই ব্রিজটি দেখতে সত্যিই খুব সুন্দর। আমরা এর মনোরম পরিবেশ উপভোগ করতে পরিবার নিয়ে এখানে ছুটে আসি। দেখুন, 17 শতকে এই ব্রিজটি তৈরির পরিকল্পনা করা হয়েছিল। সত্যি ব্রিজটি দেখতে অসাধারণ। প্রতিদিন এই ব্রিজ দিয়ে 1000 যান চলাচল করে, আর পর্যটক সহ এখানকার ছাত্রছাত্রীরা এই ব্রিজের ইতিহাস জানতে এখানে আসে। স্থানীয়দের মাঝে একটা কথার প্রচলন আছে, সেটি হলো আপনার মন খারাপ থাকলে ব্রুনালের তৈরি ক্লিফটন সাসপেনশন ব্রিজে চলে যান, দেখবেন আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। আসলেই তাই, বৃষ্টির সাথে প্রকৃতির সৌন্দর্য আর পাহাড়ের মিতালি হৃদয় জুড়িয়ে দিবে আপনার। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ব্রিস্টল, ইংল্যান্ড। আষাঢ়ের প্রথম দিনেই রাজধানী জুড়ে প্রশান্তি ছড়ালো বৃষ্টি। কয়েকদিনের টানা গরমের পর ফিরল কিছুটা স্বস্তি। রাজধানীতে আজ সকালের সূর্য যেন হারিয়ে গেছে মেঘের ঘনঘাটায়। প্রথমে গুড়ি গুড়ি বৃষ্টি, বেলা বাড়ার সাথে সাথে রূপ নিল দমকা হওয়ার সঙ্গে মুষলধারায়। গত কয়েকদিন সকাল শুরু হতে না হতেই সূর্যের তেজ ভুগিয়েছে রাজধানীবাসীকে, তাই এমন বৃষ্টিতে চলাচলে কিছুটা অসুবিধা হলেও তাকে স্বাগত জানিয়েছে নগরবাসী। খুব বেশি সময় স্থায়ী না হলেও মেঘলা আকাশ জানান দিয়েছে এবারের বর্ষা হয়তো নিরাশ করবে না প্রকৃতিকে। খেলার খবর, দুদলই জয়ের জন্য মুখিয়ে থাকবে বলে দারুণ এক উত্তেজনাকর ম্যাচ উপেক্ষা করছে টাউনটনে, এমনটাই মন্তব্য করেছেন টাইগারদের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। মাঠ ছোট, তাই জিততে হলে পেসারদের মূল ভূমিকা পালন করতে হবে বলেও জানান এই ক্যারিবিয়ান। টাউনটন থেকে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ, ক্যামেরায় ছিলেন মুস্তাফিজুল হক আকাশ। সাউদাম্পটনে উইন্ডিজরা যখন হারে তিক্ততা পেয়েছে ইংল্যান্ডের কাছে, তখন টাউনটনে কনকনে শীত আর বৃষ্টির যন্ত্রণা উপেক্ষা করে ওচ্ছিক অনুশীলনে বাংলাদেশ ক্রিকেট দল। সাকিব রুবেল সৈকত টিম হোটেলে থাকলেও মাঠে বাকি 12 জন ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সবাই উপস্থিত হয়, অনুশীলন হয়ে উঠল সিরিয়াস। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ যখন ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ম্যাচ খেলে ফেলেছে, তখন বাংলাদেশ ক্যারিবীয়দের বিপক্ষে খেলবে পঞ্চম ম্যাচ। দুদল টেবিলে 3 পয়েন্ট নিয়ে সমান অবস্থায়, তবে এক ম্যাচ বেশি খেলেছে টাইগাররা আর এক ম্যাচ কম প্রতিপক্ষের। দুদলে তাই মরিয়া হয়ে থাকবে জয় পেতে। টাউনটনের ম্যাচটি বাড়তি বারুদ ছড়াবে নিশ্চিত। দেখুন, বিশ্বকাপে টিকে থাকতে দুই দলই জিততে চাইবে, তবে আমি বাংলাদেশকে এগিয়ে রাখবো, কারণ তাদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ ছাড়াও আয়ারল্যান্ডে আমাদের দারুণ সব স্মৃতি আছে। হ্যাঁ, এটি একটি নতুন ম্যাচ, তারপরেও আমাদের ছেলেরা জিততেই মাঠে নামবে, ওরা জিততে চাইবে আর সে কারণে ম্যাচটি উপভোগ্য হবে। তবে মাঠ আকারে ছোট হলেও টাউনটনের ইতিহাস বলছে এখানে পেসাররা সুবিধা পায়।
বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা বাংলাদেশের পেসারদের পারফরম্যান্স দারুণ প্রশংসনীয় না হলেও খারাপ নয়। মাশরাফি এক, মুস্তাফিজ চার ও সাইফুদ্দিন ছটি, মোট ১১টি উইকেট নিয়েছে টাইগার পেসাররা। টাউনটনের ম্যাচে পেস অ্যাটাক আরও সমৃদ্ধ করবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। বোলিং কোচ কোর্টনি ওয়ালস আওয়াজ দিয়েছেন রুবেলকে এ ম্যাচে ফেরানোর। এ ম্যাচে পেসারদের মূল ভূমিকা পালন করতে হবে। রুবেল তিন ম্যাচ খেলার সুযোগ না পেলেও ও দারুণ আত্মবিশ্বাসী এবং ভালো ছন্দেও আছে, ওর সুযোগ আসতে পারে। আমার বিশ্বাস সুযোগ পেলে রুবেল দুর্দান্ত কিছু করবে। সংবাদ সম্মেলনে মাশরাফির অফ ফর্ম নিয়ে প্রশ্ন করা হলে কোর্টনি কিছুটা ক্ষুব্ধ হয়ে ওঠেন। জানান, অধিনায়ক বোলিং এ দারুণ কিছু করতে না পারলেও মাশরাফির নেতৃত্ব গুণ সেরা পারফরম্যান্স, তাই ম্যাচের প্রতি কোর্টনির বিশ্বাস শতভাগ। ইঞ্জুরির কারণে ম্যাচ ফিট নন অধিনায়ক মাশরাফি, আছেন অফ ফর্মে। এসব নিয়ে মাঠের বাইরে সমালোচনায় মজেছে নিন্দুকেরা, আর এতেই বেশ চটেছেন গুরু কোর্টনি ওয়ালস। সমর্থকদের স্পষ্টই তিনি জানিয়েছেন, বিশ্বকাপের মঞ্চে দলের কাছ থেকে ভালো পারফরমেন্স আশা করতে হলে আর সমালোচনা নয়, করতে হবে প্রার্থনা। তবেই দল থাকবে নির্ভার, আসবে ইতিবাচক ফলাফল। টাউনটনের কুপার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ইংল্যান্ড। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অর্থ পাচার ঠেকাতে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে বাজেটে বললেন প্রধানমন্ত্রী। ব্যাংকিং খাত ও শেয়ার বাজারে শৃঙ্খলা আনার প্রতিশ্রুতি। বাজেটে নিম্ন আয়ের মানুষের ওপর বাড়বে করের বোঝা, প্রতিক্রিয়া বিএনপি। কৃষকের স্বার্থ রক্ষায় ব্যর্থতার অভিযোগ। প্রস্তাবিত বাজেটে আনুপাতিক হারে কৃষি খাতে কমেছে বরাদ্দ, অভিমত বিশ্লেষকদের। ভর্তুকি না বাড়ায় হতাশ উত্তরের কৃষি প্রধান অঞ্চলের মানুষ। যোগাযোগ ও জ্বালানি খাতে ১০ মেগা প্রকল্পে বরাদ্দ ৩৬,০০০ কোটি। হবে ঢাকায় পাতাল রেলের সম্ভাব্যতা যাচাই, অভ্যন্তরীণ সম্পদের সর্বোত্তম ব্যবহারে তাক লাগানোর লক্ষ্য। এবং জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে সদস্য পদ পেল বাংলাদেশ। বিপুল ভোটে ৫৪ সদস্যের পরিষদে জায়গা করে নিল বাংলাদেশ। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।